এমনি 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 বাচ্চা সন্তান তৈরি হয় না। তাকাবেন আপনারা যারা এখানে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, বসে শুনছেন, কোনো দিকে শব্দ না শুনে না করে শুনে নিন, এই যে তাকাবেন, ভাগবত দাস বলে একটা ছোট্ট 4 বছরের ছেলে ইউটিউবে দেখতে পাচ্ছেন? কেউ দেখেছেন? দেখেছেন ভাগবত দাস কত বয়স ইউটিউবে দেখবেন? 4 বছরের বয়স। তিলক মালা, তিলক মালা, জপ, সব কিছু করে। তাকাবেন কত বয়স বললাম যেটা বলুন? 4 বছর। একসময় একটা গানের কম্পিটিশনে গিয়েছিল, সেখানে একটি মেয়ে বিখ্যাত গায়িকা নেহা কক্কর, নেহা কক্কর, তিনি বলেছিলেন হাই, হ্যালো, এই যে দেখেন হ্যালো হ্যালো ভাগবত। তখন ভাগবত বলেছিল হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো। দেখবেন ইউটিউবের মাধ্যমে কি, হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো। মা গো, তাকে জিজ্ঞেস করেছিল গায়িকা তোমার বাড়ি কোথায়? তখন বলেছিল কৃষ্ণ কড়ি আঙুল একটা পাহাড় তুলেছিল, কি নাম বলো তো? ওটার নাম গিরি গোবর্ধন পাহাড়, আমার বাড়ি হলো গোবর্ধনে। আচ্ছা আচ্ছা ভাগবত, গীতা পড়ে কি লাভ? গীতা সঙ্গে রাখো কেন, গীতা পড়ে লাভ কি? মায়েরা শোনো, এখন ছোট্ট 4 বছর ছেলে উত্তর দিয়েছিল, আপনি মোবাইল কিনছেন, উত্তর দিয়েছিল কোনো জিনিস কিনতে গেলে, কিন্তু আমি আপনাকে বলি আপনি মোবাইল কিনছেন, তাতে দেখবেন একটা ম্যানুয়াল দেওয়া হয়, মানে একটা দেখবেন কাগজ দেওয়া হয়, ওতে কিন্তু কিভাবে মোবাইলটা চালাবেন তার জন্য কিন্তু শিক্ষা দেওয়া হয়। তো ভাগবত গীতা কি না, আমাদের জীবনটাকে চালানোর জন্যে ওটা হলো একটা ইউজার ম্যানুয়াল, যেটা থাকলে আমাদের জীবনটা সুন্দর হবে। কে বলেছে? 4 বছরের ভাগবত। মায়ের নাম কি ছিল, বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল অকম ভক্তি প্রভু, অকম ভক্তি প্রভু, আর মায়ের নাম ছিল পূজ্য শচী দেবী। আসলে প্রশ্ন করবেন এই 4 বছরের ছেলেটা তা কৃষ্ণ ভক্তি হলো কেন? তার মায়ের পেটে যখন বাচ্চা ছিল তখন তার মা বৃন্দাবনে গুরুদেবের কাছে গিয়ে বলেছিল প্রভু আমার গর্ভে সন্তান এসছে, কী করলে আমি কৃষ্ণ ভক্ত সন্তান পাব? গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিল মা তোমার পেটে বাচ্চা এসছে, এই সময় তুমি এই কাজগুলো করো, দেখবে তোমার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রত্যেকটি মায়েদের কাছে, প্রত্যেকটি বোনেদের কাছে বলে রাখি, অনুকূল ঠাকুর বলেছেন আকাশে এরোপ্লেন ওড়ে সব জায়গাতে নামে না, কোথায় নামে? এয়ারপোর্টে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম নাই, রবীন্দ্রনাথের জন্ম নাই, কেন বিবেকানন্দ ফিরে আসছে না, কেন আবার রবীন্দ্রনাথ ফিরে আসছে না, কেন ফিরছে না? একটাই কারণ, মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই। পেটে বাচ্চা থাকলে মায়েদের কিছু নিয়ম আছে যেগুলো করতে হয়। পরম প্রেমময় ঠাকুর বলেছেন পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটাকে প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে বলতে হবে একটাই কথা, ছেলে হোক আর মেয়ে হোক প্রভু একটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দরখাস্তের বয়ান যেমন হবে পারমিশন তেমন হবে, আপনাকে চাইতে হবে তো, তবে আপনি পাবেন, নইলে পাবেন কি করে? তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, দ্বিতীয় কি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব কেন ওইদিকে প্রণাম করবেন? মনোবিজ্ঞানীরা বলছে বারবার যদি প্রণাম করা হয় ওদের ভাব আপনার ছেলের মধ্যে কিছুটা বর্তায়। ওই জন্য বারবার বলবো পেটে বাচ্চা থাকলে অনেক নিয়ম আছে যেগুলো করলে কৃষ্ণ ভক্ত হয়। তুলসী গাছে জল দিয়ে 4 বার পরিক্রমা করতে হয়। আমাকে অনেক মেয়েরা ফোন করে বলে বাবা আমার শাশুড়ি বলছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে নাই, তুলসী গাছে জল দিতে নাই, গীতা পড়তে নাই, আর আপনি যে বলছেন। আমি বললাম শোনো, তোমার পেটে বাচ্চা আছে, তুমি ডাক্তারের কাছে যাবে না তোমার শাশুড়ির কাছেই থাকবে? ও বলছে ডাক্তারের কাছে যাবো, তা শাশুড়িকে জিজ্ঞেস করো বাচ্চা কী অসুবিধা সুবিধা আছে বলে দেবো। আরে বাবা, ডাক্তারের কাছে যেতে হয় জানবার জন্যে, আর যারা তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করে, যারা বই পড়াশুনো করে, তাদের কাছে গিয়ে জানতে হবে পেটে বাচ্চা থাকলে কী কী করতে হয়। একটু গীতা পড়তে হয় মা, যদি গীতা কেউ পড়তে না পারেন, যদি মাথায় ঠেকাতে পারেন, তবু কিন্তু গীতার লাভ হয়। অনেকে প্রশ্ন করেন আমাকে গীতা পড়বো, হ্যাঁ গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো এক পকেটে মোবাইল রাখুন, এক পকেটে গীতা রাখুন, ভালো লাগুক
আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। দুটো কথা মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, তিতা শরীরের লাভ আছে, আর ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। যদি তাই না হবে তবে তাকান, দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন কোর্টে দেখবেন একটা লাল কাপড়ে বাঁধা থাকে, ওটার নাম কি জেনে বলুন, ওটার নাম কি গীতা। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ওটার নাম কি লাল কাপড়ে বাঁধা থাকে, ও তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে, বেটা কিছুই বোঝে না কি। মায়েরা গীতাতে হাত রেখে, গীতা কত বড় গ্রন্থ, গীতাতে হাত রেখে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া যারা করেছে অত বোকা নয়, মহাজ্ঞানী তত্ত্বজ্ঞানী মানুষ বলে করেছে। কিন্তু গীতাতে হাত রেখে অনেকে হাজার মিথ্যা কথা বলে সেখানে জিতে যায়, জেনে রাখবেন গীতাতে হাত দিয়ে ওখানে মিথ্যা কথা বলে কেউ যদি জিতে যায় সে এখানে জিতল, ভগবানের কোর্টে কিন্তু তার বিচার পাকা হয়ে যাবে, ওখানে জেতার কোনো চান্স নাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। সবাই তাকান, যখনই দুরিকা দেবীর গর্ভে সন্তানটা জন্ম নিচ্ছে, মাথায় কাপড়টা নিন, জন্ম হচ্ছে কোথায় মায়েরা, ধারেন্দা গ্রাম। কিভাবে ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, যে ঘুমাচ্ছে সে বলুন কি ওনাকে বলুন ঘুমাচ্ছে ওনাকে বলুন, এই যে ফটিক মণ্ডল, কি কি মণ্ডল, ফটিক মণ্ডল, জেনে বলুন ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, হরি বল, জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্মিল পুত্র বদন, হে পুত্র বদন, হে
ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? সত্যি করে বলবেন হরিবাসর। এখন হরিবাসর বলে অনেকে বলছে ছেলে হলে আনন্দ হয়, কেন আপনারা মায়ের জাত, মেয়ে হলে আনন্দ হয় না কেন? আসলে শাস্ত্র বলছে যদি কারো ছেলে হয় সে পুত নামক নরক থেকে উদ্ধার পায়। তাহলে আমি প্রদীপ পাল, আমার দুটো মেয়ে, তাহলে আমার উদ্ধার পাওয়ার কোনো চান্স নাই নাকি বলছেন? এখানে দলে যেগুলো আছে না দেখাবো না, সব প্রায় একটা দুটো করেই কন্যা আছে, ছেলে এক আধজনের আছে, তাদের বুকের পাটা আলাদা, মেক্সি পরে ঘুরে বেড়াচ্ছে। তো সবাই তাকানে যে যেখানে বসে আছে তাকাবেন মায়েরা, কি বললাম? ছেলে, ছেলে আর মেয়ে, ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে হয় দুটো বংশের প্রদীপ। একজন মুসলিম ভাই আমাকে বলছে আমার দুটো মেয়ে, বললাম তুমি ছেলে নেবে না? বলে না দুটোতেই আল্লাহ যা করেছে। বলে কেন? আমি মরে গেলে ওরা দু চার দিন আমার জন্য কাঁদবে, আর ছেলে হলে খুঁজে খুঁজে বেড়াবে বাবা কোথায় কি রেখেছে। না না দামি কথা বলছি, মায়েদের খুব আনন্দ হলো যাকে আমাদের হয়ে বললেন, আপনাদের ভোট না দিলে তো হবে না, যেরকম রাধা রানি কি। কিন্তু মায়েরা ছেলে হলেই যে নরক থেকে উদ্ধার হবে তা নয়, পুতনামো নরক থেকে। কেন? তুলসীদাস বলেছেন, তুলসীদাসের দোহা, এক দ্বার সে বাহার হতা হয় পুত আর মুত, যো হরি বজে কহে পুত, যো না ভজে কহে মুত। কথাটা শুনতে খারাপ কিন্তু তুলসীদাসের কথা। এক দ্বার সে বাহার হতা হ্যায় পুত আর মুত, যো হরি ভজে কহে পুত, যো না ভজে কহে মুত। একই রাস্তা দিয়ে পুত্র বেরিয়ে আসে, একই রাস্তা দিয়ে মূত্র বেরিয়ে আসে, কিন্তু যে হরিভজন করে ছেলে জন্ম নিয়ে সে পুত্রের সমান, আর যে জন্ম নিয়ে হরিভজন করে না সে মূত্রের সমান। তাকাবেন মায়েরা যে যেখানে বসেছেন, ছেলে জন্ম দিলেই যে আপনি উদ্ধার হবেন তা নয়, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই কিন্তু আপনি উদ্ধার পেয়ে যাবেন। আমি আপনাদের বলে যাই যে যেখানে আছেন, ছেলে মেয়ে দুটোই সমান, ঈশ্বর যেভাবে দিয়েছে যাকে সেইটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, আপনার আনন্দ আছে। আচ্ছা মায়েরা, বাচ্চা ছেলে জন্ম নিলে আপনারা মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা না তেঁতুল পাতা? তেঁতুল পাতা, গুড় ও মধু। আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই, একটু বলুন তো, বাচ্চাদের মুখে মধু দেওয়া মানে মায়েরা কিভাবে বলুন তো? আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে, আহ বড় হয়ে কি মিষ্টি কথা বলে, মা বলে একটা গামছা নিয়ে কি বলে চুপ করে দাও। ও মায়েরা তাকাবেন, মধুটা কেন দেওয়া হয় আসল কাজটা শুনে, এখন মধু দেওয়া মানে মিষ্টি কথা নয়। আজ আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে দেবো, আমি ধরে ধরে বলে দেবো কোন বই থেকে বলছি, যদি কেউ পড়াশুনো করেন আমার কথাগুলো জানবেন, বইটা পড়ে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। প্রথমটা কি, মধু দেয় বাচ্চা জন্ম নিয়ে কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে মায়ের দুধ পান করতে পারে না, কান্না বন্ধ করার জন্যে মধু দেয়। মধু কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে এটা কারো জানা নাই। আমি এই বছর একটা বই পড়তে পড়তে খুঁজে পেলাম, বইটার নাম কি, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক কে? লোকনাথ কবিরাজ। তাতে দেখতে পেলাম দুটো বইয়ের নাম, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল কখন বাচ্চাকে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে, এবছর বলবো না, তিন চার বছর পরে এসে বলবো না, বলে দেবো কখন। গভীর গৃহসূত্রকার বলছে যে বাচ্চাকে আঁতুর ঘর থেকে একুশ দিন পর নিয়ে গেলেন মন্দিরে, শুয়ে দেবেন স্নান করিয়ে, মুখে একটু মধু দিয়ে ভগবানের কাছে বলবেন প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি কথা হয়। কোন বইতে বলল আবার বইটা রেফারেন্স দিই, গভীর গৃহসূত্রকার যারা পড়েন। দ্বিতীয় বইটার নাম কি, পরাশর গৃহসূত্রকার। সেই বইতে বলল বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন মুখে ভাত, সেই দিন যদি কোনো মা পরামান্য দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে করজোরে প্রার্থনা করতে পারে আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, শাস্ত্র বলছে আপনার ছেলে মিষ্টি মিষ্টি বলবে। এইবার আপনাদের পরবর্তী বংশ যারা জন্ম নেবে বাচ্চা, গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার, এগুলো পড়ে আপনারা জানতে পারবেন ছেলে মিষ্টি কথা বলছে কিনা, আপনি একবার ব্যবহার করে দেখুন। কিন্তু এখন লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডলের বাড়িতে এত অভাব যে ছেলেকে মধু কেনার কোনো পয়সা নেই। ও যখন মধু দিতে পারলাম না তো কী হবে, কী করবো জানো? দুই কানে শোনা ইল মধুর হরিনাম, দুই কানে শোনা ইল মধুর হরিনাম, দুই কানে শোনা ইল মধুর হরিনাম।
ছেলে জন্ম নিলে ভগবানকে কি বলি? মা ইঞ্জিনিয়ার করো, ডাক্তার করো, কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদ করো গো, আশীর্বাদ করো গো, আশীর্বাদ করো কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো গো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো গো। যেমন বাবা যেমন মা তার সেই রকম সন্তান কি চাইছে দেখুন, আশীর্বাদ করো গো, আশীর্বাদ করো গো, আশীর্বাদ করো গো, আশীর্বাদ করো গো, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো গো, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো গো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো গো, সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, আশীর্বাদ করো গো, তুই কানে শোনাইল মধুর হরি নাম, তুই কানে শোনাইল মধুর হরি নাম। বসে আছেন আপনাদের ঝিমকি হাটে বলতে হবে না, এখানকার ছেলে মেয়েদের নাম আপনারা কৃষ্ণ বিষ্ণু নারায়ণ ডেকেছেন নিশ্চয়ই, কিছু মনে করবেন না। সিরিয়াল দেখে দেখে নাম রাখে অনেকে, এই নাম রাখার দরকার নাই, কারণ সিরিয়ালের নাম রাখতে গেলে ওই রকম চরিত্রের ছেলে হবে। আপনাদের একটু প্রমাণ দিয়ে দেয় যে যেখানে বসে আছেন, সিরিয়ালে দেখবেন 60 বছর বয়সের লোক 23 বছরের মেয়েকে বিয়ে করছে, নাম করে আর লাভ নাই। তাহলে ওই রকম নাম যদি রাখেন তাহলে সন্তান তো ওই রকম তৈরি হবে না, না সিরিয়ালের নাম দেখে নয়। এমন ও মায়েরা, অজামিল ছেলের নাম কি রেখেছিল, কি নাম রেখেছিল? নারায়ণ। ছেলে একদিন নারায়ণ, অজামিল একদিন নারায়ণ বলতে বলতে উদ্ধার হয়ে গেছিল। অজামিল চোর ছিল, ডাকাচ্ছিল, তবু উদ্ধার হলো। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখবেন, আপনার লাভ আছে। একটা প্রমাণ দিয়ে দিই, কালকে যেখানে গাইছিলাম সামনে দুটো ছেলে বসছিল, বললাম তোদের নাম কী রে, বলছে আমরা দু ভাই, আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর। বললাম তোর বাবাকে ফলের দোকানে যাওয়া দরকার হবে না, আপেল আঙ্গুর ঘরেই পেয়ে যাবে। কী সুন্দর নাম রেখেছি দেখুন। আবার দেখবেন, কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন, আমি একটা বাড়িতে গান করছি, বাড়িতে বাসা তো 5টা ছেলে খেলা করছে, আমি জিজ্ঞেস করলাম দাদাকে, ছেলেগুলো জ্বালাচ্ছে দাদা, আমাদের ঘুমাতে দিচ্ছে না। তখন বলছে ছেলেগুলো বাইরের নয় আমারই। বললাম বাহ, আপনি তাহলে পঞ্চপাণ্ডবের বাপ? বলছে হ্যাঁ। তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির, সহদেব, নকুল, অর্জুন, ভীম। বলছে ও নাম কে রাখে? বড়র নাম ঝন্টু, মেজর নাম নন্টু, তারপর নাম কি মন্টু, ঝন্টু, নন্টু, আর 4 আর 5 হলো নাট আর বল্টু। আমি বললাম দাদা কিছু মনে করবেন না, শেষের দুটো নাম আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। এখন বুঝবেন না, যখন বয়স হবে তখন দেখবেন নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, তখন বুঝবেন কী হবে। ছেলের নাম কী রাখলো মা? দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী। বাবা বলে উঠলো, দুঃখী রে তোকে জগন্নাথ মন্দিরে কত কৃপা করে পেলাম, ওই জগন্নাথ মন্দিরে কত কৃপা করেছিল, আর 5টা ছেলের মতো তোর জন্ম হয় নাই, তোকে কত কষ্ট করে পেয়েছি। মানুষ জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য কি? ভগবানের চরণ লাভ করা। ছোট্ট দুঃখী সকালবেলায় বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ভগবান পেতে গেলে কি করতে হবে? বলছে আগে গুরু ধরতে হবে। বলে গুরু কোথায় পাবো? নবদ্বীপ কালনায় বড় বড় গুরু আছে, তাদের চরণ ধরলে তুই বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা পাবি। রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, দূর থেকে বাবা মাকে প্রণাম করে দুঃখী চলে যাচ্ছে নবদ্বীপের পথে, আর গাইতে গাইতে যাচ্ছে, বাবা আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়।
অনেকক্ষণ ধরে কীর্তন শুনছেন, বলুন তো সত্যি কথাটা, দুঃখী কত বছর বয়সে ঘর থেকে বেরোলো জোরে বলুন? 5 বছর বয়সে। দুঃখী যখন, সাউন্ডটা কমে গেল, 5 বছর বয়সে দুঃখী যখন ঘর থেকে বেরোচ্ছে, রাস্তায় যাকে দেখছে তাকে বলছে, ও দাদু, ও দাদু, নবদ্বীপ কোন দিকে? একজন বলল, এই খোকা, নবদ্বীপ নবদ্বীপ করছিস? ভিখারির ছেলে ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছোট্ট দুঃখী বলে উঠল, ঠিকই বলেছ, আমাকে ভিখারি বলেছ, তবে আমি টাকা পয়সার ভিখারি নই, আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, ও ধনী আপনার হৃদয়ে শান্তি পাবেন, জানতে পারবেন কিছু কথা। তাকান, হৃদয় চৈতন্য যে না জয়ধ্বনি দিয়েছে, বেরিয়ে এসে বলল, কে তুই? আমার নাম দুঃখী। কত বছর বয়স? 5 বছর। কী জন্য এসছিস? আমি দীক্ষা নিতে এসেছি। দাঁড়া, দীক্ষা মানে কি? মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, দীক্ষা সবাই নিয়েছেন, হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে কি? জেনে নিন, দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? দিয়ে খা। সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে না খাই, তার দীক্ষা নেওয়ার কোনো দাম নাই। যারা অনেকে গর্ব করে লোকের সামনে বলছেন, আমার দীক্ষা হয়ে গেছে, আপনার কোনো লাভ নাই, যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে তুলসী পত্র দেবেন, তারপর আপনি খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে, নইলে আপনার জীবন বেকার হয়ে যাবে। তাকাবেন যে যেখানে বসে আছেন, ভগবানকে তিলক, এদিকে এদিকে, খুব দামি কথা, যারা জানেন না তারা জেনে যান, ভগবানকে তিলক দিতে হয় কোন আঙুলে, গুরুদেবকে তিলক দিতে হয় কোন আঙুলে। এখানে ভক্তরা বসে আছেন, কেউ যদি তিলক নিতে চায় কোন আঙুলে দেবেন? কেউ যদি মারা গেছে তাকে কোন আঙুলে দেবেন? তাকাবেন, এটা কিন্তু দারুণ শিক্ষণীয় বিষয়। অনেকদিন ধরে কীর্তন শুনছেন, দামি কথাগুলো শুনবেন, কি যদি কেউ মারা যায় তাকে তিলক দেবেন কোন আঙুলে, যদি কেউ গুরুদেব হয় তাকে কোন আঙুলে দেবেন, ভগবানকে কোন আঙুলে তিলক দেবেন? তাকান আমার দিকে, ভগবানকে তিলক দেবেন এই আঙুলে। কেন? এটার নাম বৃদ্ধাঙ্গোষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা। অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে করে ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙুলে করে ভগবানকে বাতাসা দেবেন, এই আঙুল করে ভগবানকে তিলক দেবেন। তুই, আপনি নিজেকে কোন আঙুলে তিলক দেবেন? নিজেরা যারা তিলক নেন তারা কোন আঙুলে তিলক নেবেন? তাকিয়ে দেখুন, নিজেকে তিলক নেবেন এই আঙুলটা, মধ্যমা। যারা পেছনে আছেন, যারা আগে আছেন, আমার দিকে তাকিয়ে নিন, নিজেকে কোন আঙুলে তিলক দেবেন? মধ্যমা, মানে এই আঙুলটাতে। আচ্ছা, যদি কেউ মারা যায় তার কপালে তিলক দেবেন কোন আঙুলে? এই আঙুলে।
তর্জনী তর্জনী। আর যদি ধরুন এখানে কেউ তিলক দিচ্ছে আপনাদেরকে, কি মনেকে তিলক দেয় না আসলে, তিলক দিতে হয় কোন দিকে, কিংবা কেউ আপনি তিলক করছেন, কেউ তিলক চাইছে আপনার কাছে, তিলক দিবেন কোন আঙুলে? এই আঙুলে। সবাই তাকান, তিলক দেবেন বৃদ্ধাঙ্গোষ্ঠী, মানে এরকম করে তিলক দেবেন। মায়েরা সবাই তাকাবেন, এই যে তিলকটা নিচ্ছি আমরা, আমি নিয়েছি, আমার দিকে তাকাবেন। তিলকের জন্ম কোথা থেকে একটু সবাই জেনে নিন। তিলকের জন্ম কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের একবার মাথা ব্যথা হলো, সঙ্গে সঙ্গে নারদ মুনি বলল, কৃষ্ণ তোমার মাথা ব্যথা হলো, কবিরাজ তো তুমি, তুমি বলো তোমার মাথা ব্যথা সারবে কী করে? কৃষ্ণ বলল, কোনো ভক্ত যদি বা কোনো ভক্তিমতী মা যদি তার চরণের ধুলি আমার মাথায় দিতে পারে, আমার ব্যথা ভালো হয়ে যাবে। কৃষ্ণের কটা স্ত্রী? 16108টা স্ত্রী। সবার কাছে যা হলো, নারদমুনি গেল কী জন্যে? চরণের ধুলির জন্যে। কেউ দিল না। নারদ জিজ্ঞেস করলো, তোমরা চরণের ধুলি দিচ্ছ না কেন? ওই যে, কেন বাবা, দিয়ে আবার নরকে যাব? দরকার নেই, দেবার দরকার নাই। সঙ্গে সঙ্গে নারদমুনি বৃন্দাবনের পথে ঘুরছেন, দেখতে পেলেন রাধারানী সখীদের নিয়ে বসে আছেন। নারদমুনিকে দেখে বললেন, রাধারানী, নারদ তোমার চিন্তা চিন্তা মন লাগছে কেন গো, এমন করে মন খারাপ করে যাচ্ছ কেন, আজকে মুখে হাসি নেই কেন? ওই যে, কৃষ্ণের মাথায়। নারদমুনি বলে উঠল, কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠল, বলো নারদ কী করলে কৃষ্ণের মাথা ব্যথা ভালো হবে? বলছে, একটা উপায় আছে। বলে, কী? যদি কোনো ভক্তিমতী মা তার চরণে ধুলো দিতে পারে, তবে গোবিন্দের মাথা ভালো হতো, এটা ভালো হতো। সখীরা তাড়াতাড়ি বলল, নারদ তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটা আমাদের দাও। রাধারানী বলল, তাড়াতাড়ি দাও। সকল গোপীগণ, রাধারানী চরণের ধুলো দিল কাকে, তাকাবেন কাকে দিল? না, সোজাসুজি দিল নারদকে। নারদ বেঁধে নিয়ে চলে যেতে, আর জিজ্ঞেস করছে যেতে যেতে, আচ্ছা তোমরা যে চরণে ধুলি দিলে, তোমাদের নরকের ভয় হলো না? তখন রাধারানী বলছে, শোনো, আমরা নরকে যাবো যাবো, কিন্তু গোবিন্দের মাথা ব্যথা তো ভালো হবে। কত গোবিন্দকে ভালোবাসে দেখুন মায়েরা, আমরা তো চাই ওদের ভালোবাসাটা কোন জায়গায় গেছে। সঙ্গে সঙ্গে নারদমুনি সেই ব্রজগোপীদের চরণ ধুলি নিয়ে কী করেছে? কার মাথায় দিয়েছে? কৃষ্ণের মাথায়। কৃষ্ণের মাথা ব্যথা ভালো হলো, কৃষ্ণ সেই চরণের ধুলি ব্রজগোপীদের রাধারানীর বৃন্দাবনের মাটিতে ছড়িয়ে ছড়িয়ে দিল, তার থেকে তৈরি হলো তিলক। তিলকটা নিয়েছি মায়েরা, এই তিলকটার জন্ম কোথা থেকে? বৃন্দাবনের মাটি থেকে। কার? ব্রজগোপীদের চরণের ধুলো থেকে। তাকাবেন আমার দিকে, এই যে তিলক দেখতে পাচ্ছেন, ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ, মাঝখানটা ফাঁকা, এই জায়গাটার নাম কি? ডান দিকটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। তাহলে প্রশ্ন করবেন, এই যে ফোঁটা মতো নাকে নিয়েছি, ওটা কি? ওটা কি? তুলসী পাতা। মাইক ডিস্টার্ব করছে ভাই তোমার। তুলসী পাতা তাকাবেন, এটা কি? তুলসী পাতা। কেন? কৃষ্ণের এই জায়গাটা যদি চরণ হয়, তাহলে এই জায়গাটা তুলসী পাতা। তাকাবেন, এই পাতাটা কতটা নেবেন? নাকটাকে চার ভাগ করলে তিন ভাগ অংশ কিন্তু পাতা নিতে হয়। সবার কাছে নিবেদন রইল, যদি আপনারা মনে করেন যে আপনার মতো তিলক করতে পারবো না, কারণ আমাদের সমাজ একটা নিয়ম আছে, আপনি তিলক মালা করে গেলে আপনাকে ঠাট্টা করার লোকের অভাব হবে না। আমাদের ওখানে একটা মেয়ে 26 বছর তিলক মালা করে, নিরামিষ খায়, পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, ভগবান আগে পেয়ে যাবে বোধ হয়। মানে এটা, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যাবে কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কিন্তু তার দিকে তাকাবে না। কৃষ্ণ ভক্ত কারা? হাতির মতো। নিন্দুক কারা? কুকুরের মতো। ওদের দিকে আপনারা তাকাবেন না। তাকাবেন মায়েরা, তিলক যদি কেউ করতে চান, অনেকে মনে করেন তিলক করব খাওয়া দাওয়া বন্ধ নাকি, আমি বলবো না, শাস্ত্রে বলেছে তিলকের বিধি, আপনারা তিলক করবেন কেউ দেখতে পাবে না, তিলক হয়ে যাবে। কেমন? শাস্ত্র বলল জল তিলক, জল তিলক। তাকান আমার দিকে যারা পেছনে আছেন, আগে আছেন, স্নান করবেন, ভগবানের মন্দিরে যাবেন, হাতে একটু জল নেবেন, জল নিয়ে কী করবেন মায়েরা? এই আঙুল, এই আঙুলে পরে, এই আঙুলে পরে নিজেকে তিলক করতে হয়। জল তিলকটা এরকম করে কপালে দুটো ডাড়ি আর মাঝখানে একটা পাতার মতো জল দিয়ে করে নেবেন, আপনার অজান্তে তিলক হয়ে যাবে, কেউ জানতে পারবে না, কিন্তু তিলক আপনার তিলক হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই, আপনার তিলক হয়ে যাবে। তাকাবেন মায়েরা, কেউ দেখতে পাবে না কিন্তু তিলক হয়ে যাবে। এবার বলে দিই, যে যেখানে বসে আছেন, তিলক নেবেন, তিলক নেবেন। এবার বলি, ভগবানের ভজন করবেন, গুরুমন্ত্র ভজন করবেন, কোন দিকে মুখ করে বসে ভগবানের ভজন করতে হয়? যে যেখানে বসে আছেন দামি কথা শুনে নিন, কোন দিকে মুখ করে ভগবানের ভজন করতে হয়? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে? জোরে বলুন, কোন দিকে? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে? কোন আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন? আপনাকে
কম্বরের আসনে বসতে হবে, যদি না পান কুশ ঘাসের আসনে বসবেন, যদি না পান নিচে বসে কোনোদিন মন্ত্র ভজন করবেন না, তাহলে আপনার দুঃখ জন্মাবে। ওই জন্য কিছুর ওপরে বসে আপনাকে মন্ত্র জপ করতে হয়। মায়েরা যে যেখানে বসে আছেন, একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনি তিলক দেবেন ভগবানের চরণে প্রথমে দেবেন না মাথায় দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? চরণে দেবেন না কপালে দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? শুনতে চাই আমি, কোথায় দেবেন? চরণে না তাকাবেন। কেন? বলছে ভগবানকে স্নান, আবার ডিস্টার্ব, ভগবানকে স্নান করালেন, স্নান করানোর পর তাকাবেন, তাকে প্রথমে কপালে তিলক দিতে হয়, তারপর ফুল বা তুলসী পত্র দিয়ে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। মায়ের একবার জোরে উদ্ধারণ দিন, নিতাই গৌর হরি হরি বল। প্রেম সে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মদন মোহন কি? ছোট্ট দুঃখীকে বলল, দুঃখী তুই যদি আমার কাছে মন্ত্র নিবি তবে তো পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ একটা মাটির কলসি দিলাম, এই কলসিটা নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসীর বাগানে সেবা করবি, যেদিন সেবা হয়ে যাবে সেদিন তোকে আমি মন্ত্র দিয়ে দেবো। সবাই করে জোরে বসুন, আপন আপন গুরুকে স্মরণ করুন। ছোট্ট দুঃখী 5 বছর বয়সে গঙ্গা থেকে জল আনছে, আর কি গাইছে দেখুন তাকান। জয় জয় শ্রী গুরু প্রেম পাল পাতরু উলধনি, আজ জয় জয় শ্রী গুরু প্রেম পাল পাতরু, জয় জয় শ্রী গুরু প্রেম পাল পাতরু, আজ জয় জয় শ্রী গুরু অদ্ভুত অদ্ভুত জাত জাত প্রকাশ রে ভগবত জাত সত্যি। ছেলেরা সবাই তাকিয়ে দেখুন, গোটা গানটাকে নষ্ট করছে। আমার অজ্ঞানে আধারে দূরি করেছি, অজ্ঞানে আধার দূরি করেছি, জ্ঞান চাঁদে প্রকাশ করি অজ্ঞান আধারে দূরি করেছি, আবার একটু শুনবেন সবাই করে জোরে বসবেন। অযাচিত মহেন পতিত হেরি জপ, সবাই মিলে ভক্তি করে তালি দেবেন, অযাচিত মহেন পতিত হেরি জপ, অযাচিত মহেন পতিত হেরি জপ, যে যে সে যে হরি নাম দিয়েছি, অযাচিত কৃপা স্বভাবে যে যে সে যে হরি নাম দিয়েছে, অযাচিত কৃপা স্বভাবে যে যে সে যে হরি নাম দিয়েছে, অযাচিত কৃপা স্বভাবে যে যে সে যে হরি নাম দিয়েছে, অযাচিত কৃপা স্বভাবে যে যে সে যে হরি নাম দিয়েছে, যে
সেজে সেজে হরি নাম দিয়ে। মায়েরা একবার বলবেন কত বছর বয়সে দুঃখী বেরিয়ে গেল, জোরে বলুন। 5 বছর। কলসি একটা মাটির হাঁড়ি দিয়েছে, আর সঙ্গে সঙ্গে জল আনতে আনতে মাটির হাঁড়ির ঘষাতে এক সময় তার ছই ছোট্ট ছেলেটার মাথায় দগদগে ঘা হয়ে গেল। ছেলেটা মাথায় পাগড়ি করে যখন জল আনে তখন তার গুরুদেব হৃদয় চৈতন্য বলল, হ্যারে দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল, পাগড়ি খোল, পাগড়ি খোল। মায়েরা যেই না পাগড়িটা খুলেছে অমনি দগদগে ঘা, পুঁজ রক্ত। গুরুদেব বলল, হ্যারে দুঃখী, তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমাকে বললি না কেন? আমি তোকে চিকিৎসার ব্যবস্থা করতাম, কবিরাজ ডেকে চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী বলল, শোনো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় দগদগে ঘা হয়েছে, তুমি না হয় আমাকে চিকিৎসক ডেকে চিকিৎসা করাতে, কিন্তু কি হতো জানো? আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় জল আনিতে না পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, জল আনিতে না পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, জল আনিতে না পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, বঞ্চিত হতাম। যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে একটু হিসাব করবেন, আমি অঙ্কে কাঁচা। ছোট্ট দুঃখী বলল, যেমন তেমন জন্ম নয়, আমি 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম পেলাম।